হ্যাঁ গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার বয়নান। তো আজকে 15ই আগস্ট, অনেকদিন পর আজকে একটা খুব সুন্দর ব্লগ আসছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেদিয়া বাউড় আছে, এই বাউড়ে অনেক মাছ ধরার লোক আসে বাইরে থেকে, বিভিন্ন বাংলাদেশ থেকে আসে, তারপরে আসাম ফাসাম সব দিক থেকে এখানে লোক আসে আমাদের মেদিয়া বাউড়ে মাছ ধরার জন্য। তো আমরা এখন যাচ্ছি ওখানটায় গিয়ে তোমাদের এদিকে দেখাচ্ছি ওখানে আজকে কত পরিমাণে লোক আসে। আর হ্যাঁ, ওখানে টিকিট ফিকিট দেওয়ার ব্যবস্থা আছে, ওখানে টিকিট দিয়ে মাছ টাছ ধরা হয়, খুব সুন্দর জায়গাটা। তো চলো গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন। আর কি, আমি আমার ব্লক করছি, পরে ট্রাফিক করতে, তুই তোমার ওখান থেকে ভালোভাবে ওখান থেকে আসার পরে, অ্যাকচুয়ালি ওখানে খুব রোদ ছিল, তো ওদের থেকে আসার পরে আমরা মামাদের বাড়ি এসেছি। অ্যাকচুয়ালি স্নান করে এসেছি যেহেতু, তো মামাদের বাড়ি একটা বড় ক্যারাম বোর্ড আছে, তো মামাদের এটা দেখাচ্ছি আমি ক্যারাম বোর্ডটাকে। এ দেখো কত বড় ক্যারাম বোর্ড, সেই মাথা থেকে মাথা অনেক দূর, এর মধ্যে আসছেও না, তার জন্য আমি আল্ট্রা ওয়াইড করে নিতে হচ্ছে একটা ইয়েতে। তো অনেকটা বড়, যাই হোক মামা নেই, মামা ঘরে গেছে, আসলে দেখাচ্ছি, খেলতেও দারুণ লাগে। একটা পোকা উড়ে বেড়াচ্ছে, যাই হোক খুব ভালো ক্যারাম বোর্ডটা। আর রাখা কিসের উপর, টুলের উপরে রাখা, স্ট্যান্ড না কিন্তু এটা। আইস, মামা এখানে মাছ ধরতে চলে এসছে, আবার এখানে মিডিয়াতে চলে এসছে, এবার মামা নিয়ে চলে এসছে বিকেলের টাইম। সূর্যটা হেভি সুন্দর, হেভি লাগছে জায়গাটা। আমার একটা ড্রোন আনলে ভালো হতো, বলো কেন? একটা ড্রোন কিনলে এই রাইটার পুরোটার ড্রোন শট নিতে হবে সাইড দিয়ে। আইস, ওই দেখো মিডিয়া বাউড়, ওখানটা ঠিক আছে। এই দেখো গাইস কত বড় বড় বসছি, এত বড় বসছি দিয়ে এই পাশে বাউড়টা নাকি ছোট মাছ পাওয়া যায়। আমি তো ওরা বসে নিয়ে আসতাম, যদি বলতে গেলে বসে খেত খুলে নিয়ে আসতাম, তাহলে খেত খুলে নিয়ে আসতাম। তো গাইস মামা এখন হাত ছিপে, এটা কি বলে মামা, লোটা। এখন গাইস মামার পেছনে একটা, এইখানে একটা একটা লাথি মারতে হবে, আর মামা উল্টে গিয়ে পড়বে। তুমি যতটা বের করছো ততটা মারতে পারবা? তো মারতে পারবো, তুমি জড়াই যাবে, আমি শিওর। তো জড়া যাবে তো, ওরকম খুলে রাখলে তো জড়াবেই। এই এই যে মামা মারছে, ওটা ও ইয়ে পড়েছে, বেশি দূর যায়নি, সেটাও ঠিক। আসবে